এই মুহূর্ত সত্রনগরী মাজুলীত এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হওয়ার খবর লৈ আহিছো। আরক্ষীক আক্রমণ করে পলায়ন করেছে আসামিয়ে, আর এগারী আসামীক আরক্ষে আটক করবলে যাওতে চোকা অস্ত্রে আক্রমণ করে আরক্ষীক আসামিয়ে। আমি জানাই আছো এই মুহূর্ত একটা ডাঙর খবর, মাজুলীত সত্রনগরী মাজুলীত ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। আটক করবলে যাওয়া আরক্ষীক দাঁড়ে খপিয়ালে আসামিয়ে, আর মাজুলীর দেউদিয়াতি গাঁত ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। আটক করবলে যাওয়া আরক্ষীক ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে আসামিয়ে, আরক্ষীক খপিয়াই পলায়ন। আসামী কেশব হাজরিকা ওরফে বাবুল আসামীর দ্বারঘাপত আহত। গড়মূর আরক্ষী থানার চারিজন আরক্ষী এস আই উৎপল দাস, এ এস আই বিজু হাজরিকার নেতৃত্বত এটা দলে আটক করবলে গৈছিল কেশব হাজরিকা ওরফে বাবুলক। কেশব হাজরিকার আক্রমণত আহত এস আই উৎপল দাস আর এ এস আই বিজু হাজরিকা। আনহাতে কনস্টেবল মৃদুল দাস আর হোমগার্ড রূপক মিলিও আহত। আহত হয়েছে হোমগার্ড রাজেন মেধি আর বেটেলিয়ান পাপু শইকীয়া। এজন গৃহরক্ষী জওয়ানের অবস্থা অতি সংকটজনক বলে জানিবা গেছে। ঘটনা সন্দর্ভত সোধা পোছার বাবে পাঁচজনক আটক করেছে আরক্ষীয়ে। ঘটনা সন্দর্ভত সোধা পোছার বাবে পাঁচজন লোকক আটক করেছে আরক্ষীয়ে। একটা ডাঙর খবর, যেহেতু মাজুলীত দেউদিয়াতি গাঁত এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। আরক্ষী সকল গৈছিল এগারী আসামীক আটক করবলে, কিন্তু আটক করবলে যাওতে এক ভয়ঙ্কর আক্রমণ চলে আরক্ষীর উপর, যার বাবে কেইবাগৰাকীও আরক্ষী আহত হওয়ার লগতে এজন গৃহরক্ষী জওয়ানের অবস্থা অতি সংকটজনক বলে জানিবা গৈছে। মাজুলীর সতীর্থ সাংবাদিক প্রাঞ্জল খাউন্ডে আমালে পুয়ার ভাগতে প্রেরণ করেছে এই ভয়ঙ্কর খবরটি, আর চাঞ্চল্যর সৃষ্টি করেছে সমগ্র অঞ্চল জুড়ে। যেহেতু নিশার ভাগত আসামিয়ে এনে ধরনের আরক্ষীক আক্রমণ করেছে চোকা অস্ত্রে, এস আই এ এস আই দুয়োগৰাকী আঘাতপ্রাপ্ত হয়েছে, আর এগারী হোমগার্ড এগারী কনস্টেবল আহত হয়েছে। আর হোমগার্ড রাজেন মেধি, বেটেলিয়ান দীপ পাপু শইকীয়া, কনস্টেবল মৃদুল দাস, হোমগার্ড রূপক মিলি আর এস আই উৎপল দাস, এ এস আই বিজু হাজরিকা আঘাতপ্রাপ্ত বলে জানিবা গৈছে। আর এজন গৃহরক্ষী জওয়ানের অবস্থা অতি সংকটজনক বলে জানিবা গৈছে। আসলে ঘটনা কি হয়েছিল, কেনেক হবলে পালে এই সন্দর্ভত সোধপোছর বাবে পাঁচজন লোকক আটক করেছে আরক্ষীয়ে। এফালে আরক্ষী আটক করবলে গৈছিল আসামীক, আর তার পাছতে আরক্ষীকেই আসামিয়ে চোকা অস্ত্রে খপিয়াইছে। এনে এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে মাজুলীর দেউদি আতি গাঁত এই ভয়ঙ্কর ঘটনা। আসামীর দ্বারঘাপত আহত হয়েছে গড়মূর থানার চারিজনকৈ আরক্ষী, এজন হোমগার্ডের অবস্থা অতি সংকটজনক বলে জানিবা গৈছে। মন্তব্য আহিছে দুটাকৈ, সেই মন্তব্য আমি শুনাব বিচাৰিছো। আমার একটা পেন্ডিং কেসর আসামী এজন ধরবলে আজি আমার থানারপা গড়মূর থানারপা একটা পুলিশ পার্টি আসে। আসামীজন থাকার আজি খবর পাইছিল, সেইমতে আসামীজনের ঘরটা ঘেরাও করে পেলায় সার্চ করে পেলায় ভিতর সোমাব খোঁজতে আসামীজনে হঠাৎ এটেক করে। আমার দুজন হোমগার্ড, এজন সিপাহী এজন হোমগার্ড ইঞ্জোর হয়েছে, আর এজন সাব ইন্সপেক্টর ভরিত অল্প দুঃখ পাইছে। সিপাহী আর হোমগার্ডজন, বিশেষ হোমগার্ডজন এটাতো মানে ডাইরেক্ট ইয়ালে আহিলো মানে ইমান গম নাপাও, তেখেত অল্প সিরিয়াসলি গম পাইছে। আমার গড়মূর থানার একটা কেস রেজিস্টার হয়েছিল, কেস নম্বর 42/2021। সেই কেসটোর আসামি শ্রী বাবুল হাজরিকা, তেখেতক আমি করায়ত্ত করবলে গৈছিল। আগতেও আমি তিনবার চারিবার গৈছিল তেখেতৰ ঘৰত, কিন্তু আমি তেখেতক করায়ত্ত করব পৰা নাছিল। আজি আমি প্রায় 10 মান বজাত তেখেতৰ ঘৰত আমি উপস্থিত হওঁ। আমি তেখেতক নিশা 10 বজাত আমি গৈছিলোঁ, আর তেখেতৰ ঘৰত আমি সোমাওঁতেই তেখেতে মানে তৎক্ষণাত এখন কপিদারে আমার স্টাফক জখম করে, আর তিনজনের টোটেল আমার চারিজনের জখম হয়েছে। তারে এ জি রূপক মিলি, এ জি রাজেন মিলি, কনস্টেবল 26 IRPN মৃদুল দাস, আর আমার এস আই পি উৎপল দাস তেখেত সকলৰ।